হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, আমার চ্যানেল দ্য অ্যাট্রাকটিভ স্টোরিতে সকলকে জানাই স্বাগত। আজকে আমি ক্লাস টেনের খুবই একটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ তোমাদের সাথে তুলে ধরছি তোমাদের কাছে, সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এটা ইম্পর্টেন্ট হতে পারে মাধ্যমিকের জন্য, আশা করি অনেকে পড়ে রেখেছে বা যারা এখনো পর্যন্ত পড়নি তারা পারলে আমার এই ভিডিওটি দেখে খাতার মধ্যে নোট করে নিতে পারো। সো বন্ধুরা, আমি স্টার্ট করছি টাইপ করা, তোমরা খাতার মধ্যে নোট করে নেবে এবং এটিকে ভালো করে মুখস্থ করে নেবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ। সো বন্ধুরা, আমি স্টার্ট করছি, তোমরা খাতায় নোট করো। আর হিন্স তো দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। ইন্ডাকশন, হোয়াট ইজ মিন্স এ ট্রেড অর টু এক্সিস্টেন্সি এফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং, স্টেপ টু প্রিভেন্ট ইট। এর বাংলা মানে আমি বলে দিচ্ছি, তার আগে আমি কাজটা শুরু করি। সামনে মাধ্যমিক পরীক্ষা, তো তার জন্য তো প্রস্তুতি নেওয়া হয়ে গেছে আশা করি। এবিটিএ তো চলছেই, হয়তো তোমাদের সকলেরই দিন রাত এক করে চেষ্টা করো ভালো রেজাল্টের ফল। খাতার মধ্যে এটা পারলে নোট করে নাও, আর কোথাও যদি কিছু মিস্টেক হয় অবশ্যই আমার তোমাদের জন্য আমার কমেন্ট সেকশন খোলাই আছে, ওইখানে গিয়ে তোমাদের বক্তব্য তুলে ধরতে পারো। আর যদি কারো কিছু দরকার পড়ে ইংলিশের ব্যাপারে, অবশ্যই আমার কমেন্ট সেকশনে লিখে জানাও। মাধ্যমিকে বলা মুশকিল কোন সাবজেক্টটা কতটা টাফ, তাই না? কেউ বলতে পারে না, কখনো হিস্ট্রি টাফ হয়, কখনো কখনো ফিজিক্স টাফ হয়, ইংলিশও টাফ হয়, কিন্তু ইংলিশে অনেকে বেরিয়ে যায়। তার জন্য তাদেরকে ইংলিশের একটা ওয়ার্ড, একটা প্যারাগ্রাফ মনে রাখতে হবে, তার মানে জানার দরকার। চিন্তা কোনো কারণ নেই, আশা করি সকলেই পাস করে যাবে, যার অবশ্যই খাটে। আর তোমাদের কারো কিছু দরকার পড়লে এই হচ্ছে সময় প্রস্তুতি নেওয়ার। হাতে মাত্র আর এক মাসও বললা ঠিক না, কেন যারা পড়ে নিয়েছে তাদের তো পড়া হয়ে গেছে। আমার কাজ হলো তোমাদের যতটুকু আমি আমার চ্যানেলটার মাধ্যমে হেল্প করতে পারি, আর কিছুই না। হয়তো একটু মিস্টেক হয় আমিও জানি, বাট মানুষ মাত্রই ভুল হয়। সো বন্ধুরা, এই অবধি হচ্ছে প্যারাগ্রাফ, ঠিক আছে? এখানে কিছুতে রেড কালিয়ে আন্ডারলাইন আছে, ওটা কোনো ব্যাপার না, কোনো বানান ভুল নেই, কিছু নেই। তোমরা পারলে এটাকে নোট করে তোমাদের স্যারের কাছে দেখাতে পারো এবং এর মানেগুলো বোঝার চেষ্টা করবে। অবশ্যই এটা পড়ে যেও,
যদি দেয় তখন কি করবে, এটিকে আমি বোল করে দিচ্ছি তোমাদের সুবিধার্থের জন্য, এটিকে আমি জাস্টিফাই করে দিচ্ছি, একটু দ্রুত বজায় করে দিলাম। এবার দেখো, দেখতে পাচ্ছ তো, এটা হচ্ছে হিন্স আর এটা হচ্ছে আনসার, এটা একটু নিচে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? তোমাদের যদি অসুবিধা হয় তোমরা ভিডিওটাকে পোস্ট করেও নোটটা তুলে নিতে পারো, এতে কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে ইংলিশের তোমাদের প্যারাগ্রাফ যারা ক্লাস টেনে, আদার্স 9-8 এদেরও লাগতে পারে, কিন্তু যেহেতু সামনে মাধ্যমিক যার জন্য এটিকে নোট করা হলো। আর আমি অবশ্যই বলবো না যে আমি যা দিচ্ছি সবই আসবে, কেন, এটা বোর্ডের পরীক্ষা, যে যত বেশি পড়বে, যে যত বেশি খাটবে তার ফল ভালো হবে। এবং কেউ কোনো দিন বলতে পারে না বোর্ডে কোশ্চেন থেকে যে 100% এটাই আসবে, কিন্তু যারা লেখাপড়া ছেলে তাদের কাছে কি 100% আর কি পার্সেন্ট না তারা ভালো করেই জানে, তো তাদের একটা বিবেক বোধ আছে, লেখাপড়া করে জানে কোনটা আসবে কোনটা না আসবে। সো বন্ধুরা, এটাকে নোট করে নাও, প্যারাগ্রাফটির বাংলা মানে, আমি বাংলা মানে সবগুলো বলে দিচ্ছি, তোমরা পারলে নোট করে নাও, আমি শুরু করছি, তোমরা বাংলায় পারলে লিখে নাও, আমি ধীর গতিতে বলছি যাতে তোমাদের লিখতে সুবিধা হয়। হিন্স মানে হচ্ছে সংকেতগুলি, ঠিক আছে? ভূমিকা ইন্ট্রোডাকশন পরপর লিখে যাও, এর অর্থ কি, অস্তিত্বের জন্য হুমকি, গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব, এটি প্রতিরোধের ক্ষমতা, পদক্ষেপ, প্রিভেন্ট ইট, পদক্ষেপ। ওকে, এবার আমি প্যারাগ্রাফটা বলা শুরু করছি, তোমরা নোট করো। বিজ্ঞানীদের মতে বা মতে বাতাসে গ্রিনহাউস গ্যাস দ্বারা পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির কারণে পৃথিবীতে বিপদের মুখোমুখি হচ্ছে, এটি মেরু অঞ্চলে বরফ ক্যাপগুলি দ্রুত গলে যাওয়া এবং নিম্নভূমি এবং উপকূলীয় সমভূমিতে ব্যাপক বন্যার মতো পরিবেশ বিপর্যয়ের কারণ হতে পারে। ভবিষ্যৎবাণী করা হয়েছে যে বৃষ্টিপাত চূড়ান্ত অনিশ্চিত হয়ে পড়বে এবং বিশ্বব্যাপী কৃষিকাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। গ্রিনহাউস গ্যাসের নির্গমন নিয়ন্ত্রণে বিশ্বের সকল দেশকে এগিয়ে আসা উচিত। লোকেরা জীবাশ্ম জ্বালানি ব্যবহার সীমাবদ্ধ করা উচিত এবং পুনরীবিকরণযোগ্য শক্তির উৎসগুলির ওপর ক্রমবর্ধমান নির্ভর করে। গ্লোবাল ওয়ার্মিং প্রতিরোধের জন্য বৃহত আকারে বনায়ন প্রয়োজনীয়, অর্থাৎ গাছপালা লাগাতে হবে। সো বন্ধুরা, এটিকে পোস্ট করে করে তোমরা নোট করে নাও, এই রইল আজকের প্যারাগ্রাফ রাইটিং। এছাড়া তোমাদের যদি কিছু প্যারাগ্রাফ রাইটিং প্রয়োজন হয়ে থাকে আমার কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো, এবং যদি মনে হয় জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে বন্ধুদের কাছে শেয়ার করো। এবং তোমাদের যদি কিছু উপকার হয়ে থাকে তাহলে আমি ভাববো আমার এই চ্যানেলটি এবং আমার এই কাজটি সাকসেস হয়েছে। আমি কোনোদিনই বলবো না যে এটি এসে গেছে, কেন, বোর্ডের কোয়েশ্চেন, কিন্তু এটাকে তোমরা পড়ে নিতে পারো, পড়তে অসুবিধা নেই। আর নিশ্চয় তোমাদের সকলের স্যার আছে, তাদের কাছে মতবাদ নেবে কোনটা পড়বে কোনটা পড়বে না। ভুল পথে যাবে না, সঠিক পথে চলো, বেশি করে লেখাপড়া করো, বেশি যত বেশি পড়বে তত বেশি নাম্বার। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য, আর ভিডিওটি যদি তোমাদের উপকারে লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না, লাইক দিলে আমি আমার কাজটাকে এভাবে দ্রুত গতিতে চালাতে থাকবো। আর হ্যাঁ, যারা
বাংলা কথা বোঝে না, হিন্দি কথা বোঝে, তাদের তাদেরকেও বলি তাদের যদি কিছু প্রয়োজন হয়ে থাকে, অর্থাৎ কিছু কো কুছ ভি দরকার হো তো মেরে কমেন্ট সেকশন মে লিখ সকতে হো। মে হিন্দি ভি বোল লেতা হুঁ, আচ্ছা তো নেই বোলতা লেকিন বোল লেতা হুঁ, তো জরুর মেরে কমেন্ট সেকশন মে লিখ দো, ক্যোঁকি অভি টাইম হ্যায় আপ লোগো কো পাস করনা হ্যায় মাধ্যমিক পরীক্ষা কা, ইসলিয়ে আপ লোগ লিখ সকতে হ্যায়। মেরা জিতনা ভি কোশিশ হোগা মে করুঙ্গা। সো গাইস লিখনা মত ভুলনা, থ্যাংক ইউ।